দেখো স্কুটিতে সবে বসেছে স্টার্টটা দেবে বলে আর ফোন করেছে অ্যামাজন থেকে অ্যামাজন। তো এই হচ্ছে আমাদের বাজার আর একটা বালিশ নিয়ে নিয়েছে। তো চলো এখন বাজে 7টে আর আমরা বেরোচ্ছি। তো এই জাস্ট ঢুকছি বাড়িতে, মোটামুটি হয়ে গেল তাড়াতাড়ি কাজগুলো, 5:10 বাজে। কমপ্লিট। আর এটাই রয়েছে অনেকটা চিংড়ি, বেশ বড় বড় সাইজের। আজ আবারও একটা নতুন দিনের শুরু তোমাদের হাত ধরে, তাই শুরুতেই বলে রাখি কেউ স্কিপ করো না, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:11। আজকে আমাদের কাজ আছে, অনেকদিন ধরে বলছিলাম না ডিমার্টে যেতে হবে যেতে হবে, তো আজকে 5 তারিখ হয়ে গেল, মাসের এখনো ডিমার্ট যাওয়া হয়নি। ওই যে বলছিলাম টুকটাক কিছু আনতে হবে, ওই জন্য অত গা লাগাচ্ছিলাম না, শরীরটাও যেহেতু খারাপ ছিল, এত হাওয়া বাইরে যে সত্যি বেরোতে ভয় লাগে। তো আর স্কুটিতে যেতে হবে, ওই জন্য আর ওই স্কুটিটা না নিলেও হয়, এইটুকু হেঁটে যাওয়াই যায়, কিন্তু মালপত্রগুলো নিয়ে এসে টেনে নিয়ে আসাটা খুব কষ্ট হয় অতটা, তাই জন্য স্কুটিটা নিয়ে যেতে হয়। তো আর ফ্রিজে মাছও নেই, ওই জন্য মাছটাও আনতে যেতে হবে। তো এই সব করতে করতে ডিমার্টে আজকে যেহেতু শনিবার, একটু তো লাইন পড়বেই, তো কত দেরি হবে না হবে, তাড়াতাড়ি হয়ে গেলে তো খুবই ভালো। আমি এখন দেখছি যে ওপরটা একটু তেল ছিটেছে, এটা যদিও বা লোটে শুটকি বানালাম, লোটে শুটকি বাটা খাবে বলেছিল, ওটাই বানালাম, কারণ ফ্রিজে সবজিও নেই, মাছও নেই, কিচ্ছু নেই। আজকে অনেকবারই বেরোতে হবে, প্রথমে যাবো ডিমার্ট, ডিমার্ট থেকে এসে ও হয়তো স্কুটিটা নিয়ে গেটের সামনে দাঁড়ানো থাকবে, আমি মালপত্র গুলো ঘরে ঢুকিয়ে দিয়ে যাবো একটু ফ্রেশ চয়েস, ফ্রেশ চয়েস থেকে এসে দুপুরের খাওয়া দাওয়া এইসব কাজকর্ম করে বিকেলে সন্ধে করবো না, কারণ সন্ধে হলে হাওয়াটা বেশি লাগবে, ঠান্ডাটা বেশি লাগবে, মানে রোদ থাকতে থাকতে যা কাজ করার করবো, ঠিক করেছি 4:30 যদি আমার ঘুম ভেঙে যায়, মানে দুপুরবেলা ঘুমিয়ে পড়লে আমি আর উঠতেই পারছি না। 4:30 সময় যাবো গণেশ টেম্পল, ও পুজোটা দেবে, দিয়ে আমরা ফেরার সময় বাজার করে নিয়ে ফিরবো। এই সমস্ত প্ল্যান আজকে রয়েছে, দেখা যাক কতটা কি গুছিয়ে করা যায়। তো চলো কাজ শুরু করা যাক আস্তে ধীরে। এই কাজগুলো আমার হয়ে গেছে, চলো তোমাদেরকে লোটে শুটকিটা দেখিয়ে দিই। এই দেখো আমার লোটে শুটকিটা এরকম হয়েছে, একদম ঝুড়ঝুড়ে করেই করেছি। আর তো এখানে রয়েছে আলু পোস্তটা, নিচে রয়েছে ডাল, এটা খাওয়ার টাইমে গরম করে নেবো। তো চলো, আজকে ভালোই একটা রোদ রোদ উঠেছে, মনে হচ্ছে জামা কাপড়ে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আমরা এখন বেরোচ্ছি, এখন বেজে গেছে হচ্ছে 10:34, আর সবে বেরোতে যাচ্ছিলাম, মানে ও দেখো স্কুটিতে সবে বসেছে স্টার্টটা দেবে বলে, আর ফোন করেছে অ্যামাজন থেকে, অ্যামাজনে আমাদের 3-4টে ডেলিভারি দেওয়ার কথা, মানে 4টে মতো আর কি। তো একটা এসে গেছে, একটা হচ্ছে আমার ফোনের কভারটা দিয়েছিল ও, এই ফোনের কভারটা ট্রান্সপারেন্ট কভারগুলো না সাদা থাকতে থাকতে আস্তে আস্তে লাল হয়ে যায়, আমারটা পুরো লাল হয়ে গেছে, ওই জন্য ও দিয়েছিল একটা অর্ডার, ওটা চলে এসছে, আরও কিছু আসার বাকি রয়েছে। ওর জুতো আসবে, দুজনে দুটো জ্যাকেট আসা, জ্যাকেট ঠিক নয়, উইনচিটার আসার কথা, দেখা যাক। তো চলো এবার বেরোই। তো এই হচ্ছে আমাদের বাজার, আর এই একটা বালিশ নিয়ে নিয়েছে, আবার তার বালিশ নাকি খারাপ হয়ে গেছে তাই জন্যে, আর এবার তেল নিয়েছি, আমি জানি না কোনো কোম্পানি সেভাবে দেখলাম না, কি সাফল দেখলাম, কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল বলছে 1 লিটার 155 টাকা নিল, ওই জন্য আমি এটা নিলাম। আর রিফাইন্ড অয়েলটাও কিসের বেশ নিয়েছি, এটাও কোনো দিন আমি ইউজ করিনি, ফিওনা না কি বেশ নামের, এরও নিল 148 টাকা। তো জানি না সর্ষের তেলের দাম তো আমার বিশ্বাসই হচ্ছে না, যাই হোক না কেন। তো চলো এবার ব্যাগে ভরিয়ে গুলো বাড়ি যাই। ডিমার্টের কাজ করতে করতে হাঁপিয়ে গেছি দুজনেই, আর 11:45 বেজেও গেছে, ফ্রেশ চয়েস গিয়ে এখন বোধহয় ঠিকঠাক মাছ পাবো না, ওরা বোধহয় আবার বরফের ওতেই ঢুকিয়ে দেবে আর কি। তো এখানে তো তাজা মাছ পাওয়া এমনিও পসিবল নয়, তো যেদিন এদের মাছের স্টক শেষ হয়ে যায় সেদিন আবার ঢোকায় মাছ, তার মানে এটা না হচ্ছে পচা মাছ, হ্যাঁ ফ্রোজেন মাছই খেতে হয়, মোটামুটি তাজা পাওয়া যায় না। তো চলো এটা এবার খুলি দেখি কেমন এসছে কি এসছে। তো এই হচ্ছে কভারের পেছনটা, দেখতে বেশ কিউট হয়েছে, জানি না কতদিন থাকবে না থাকবে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে প্রমিত,
কিন্তু আমরা দুজন বন্ধুকে কেন মুখ করে আছি, যাই হোক আরেকজন ডিমার থেকে এসে সব বার করছে, কি করছে ওই জানে। আর এই দেখো আমার আগেরটা পুরো লাল হয়ে গেছে, কে বলবে, এটা সাদা ছিল, ট্রান্সপারেন্ট কভার ছিল, আর আমার ফোনের পেছনটার কালারটা এত সুন্দর রোজ গোল্ড। আসলে কখনো তোমাদেরকে পারলে দেখাবো অন্য ফোন দিয়ে ভিডিও করে, তো এতটাই ভালো লাগে আমার, তাই জন্য আমি কখনোই চাই না কভার ছাড়া ফোনটাকে রাখতে, নষ্ট হয়ে যেতে পারে, আর পেছনটা যেহেতু গরিলা গ্লাস রয়েছে তো ফেটেও যেতে পারে, তাই জন্য আমি চাই না কখনোই। আমার মডেলটার নাম্বার হচ্ছে, আমরা সবসময় রেডমির ফোনই ব্যবহার করি, আমার মডেল নাম্বারটা ভুলে গেছে এই মুহূর্তে। প্রমি আমার ফোনের মডেল নাম্বারটা যেন কি ছিল, হ্যাঁ MI 11 Lite। আমরা মিয়ের ফোন ব্যবহার করতে খুব ভালোবাসি, দুজন একটাই মি অনেক বছর ধরে, মানে আমার এই পরপর তিনটে ফোন হচ্ছে মিয়ের। তো চলো এবার একটু কভারটা পরাই, ফিট হলো কিনা দেখি। তো চলো, এখন বাজে 7টে আর আমরা বেরোচ্ছি, আর ঘুমাইনি আজকে দুপুরবেলা, মাথাটা না এখন ওই জন্য যন্ত্রণা করছে। ভাবলাম যাই করি আগে কাজগুলো সেরে নিই, তারপর দেখা যাবে কোনো ঘুমালে ঘুমাবো, এসে ফিরে এসে দেখা যাবে, তারপর আগে ঘুরে আসি, কারণ এখনো ভালো রোদ আছে বাইরে, দেখে বুঝতেই পারছো একটুখানি। তো চলো আগে বেরোই, ও জলটা ভরছে, একটু জলটা ভরে নিই তারপর বেরিয়ে যাবো। একটা ব্যাগ নিয়ে আসো। তো চলো আমরা চলে এসেছি, থরে থরে ডিম এসেছে, কি মাছ এসেছে কে জানে, কি গন্ধ। এই সবই রয়েছে, চিংড়ি, পমফ্রেট, দেখি ও আসুক কি নেয়। এখানে একটা সুবিধা রয়েছে যে প্রাইসটা দেওয়া থাকে এখানে। তো এই জাস্ট ঢুকছি বাড়িতে, মোটামুটি হয়ে গেল তাড়াতাড়ি কাজগুলো, 5:10 বাজে। ওই হচ্ছে আমাদের ব্যাগ, সবজি খুব একটা আনিনি কারণ ও যায়নি আমার সাথে, ও স্কুটিটা নিয়ে দাঁড়ানো ছিল। আমি একটা ফুলকপি আনলাম ইয়া বড় সাইজে, আর বেগুনে আনলাম, ধনে পাতা, লাল শাক, এইসবই আনা হয়েছে আর কি। তো এখন যাব ঘরে, ঘরে গিয়ে আগে চা বানাতে হবে, তারও আগে দুপুরের বাসনগুলো রয়েছে সেগুলো আমাকে মাছতে হবে। তো চলো ওপরে যাওয়া যাক, ও স্কুটি টুটি একটু ঢাকা দিক আগে, তারপর নিচ থেকে এসে তাড়াতাড়ি করে জামা কাপড়টা ছেড়েই বাসন গুলো মাজা হয়ে গেছে, দুপুরে যা ছিল, আর মোটামুটি মাছ আনা হচ্ছে, আমি কিছু কাটি আনিনি, 2 পিস পমফ্রেট, আর এটাই রয়েছে অনেকটা চিংড়ি বেশ বড় বড় সাইজের, আর রয়েছে এটাতে 1 কেজি চিকেন। তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করব, করে নিয়ে তারপর চাটা করব, তারপর একটু বসতে পারবো না, ফ্রিজটা পরিষ্কার করবো, ওগুলো ফ্রিজ পুরো ফাঁকা, তো পেছনটায় ডিফ্রস মারাতে জল জমে গেছে, ওটা পরিষ্কার করবে, ও তারপর গিয়ে একটু বসতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে করে নিয়ে কাজটা, অনেকগুলো কাজ হচ্ছে, অনেকগুলো এখন ও দিচ্ছে, সন্ধ্যাটা আমি বসলাম একটু, যদিও তার আগে চা খাচ্ছিলাম, আর আমি চা বিস্কিট খেলাম একটু, তারও আগে তো দেখলে মাছগুলো ধুলাম। তো এইটা ট্রে, মানে ফ্রিজের পেছনে ট্রেটাতে জলটা জমেছিল, এটা ট্রেটা খোলা এত ডিফিকাল্ট, মানে ও পুরো হাঁপিয়ে গেছিল, খুলে ও ট্রেটার থেকে জলটা ফেলে দিয়ে ট্রেটের মেজে দিয়ে আবার ফিক্সড করলো, আর আমি ওইদিকে ততক্ষণে মাছগুলো ধুলাম, ধুয়ে চাটা করলাম, চাটা করে বাঁধাকপিটা কেটে সেদ্ধ বসালাম, একটু সেদ্ধ বলতেই ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেওয়া, তো সেটা করলাম এতক্ষণ ধরে, একটু যেহেতু প্রেশার কুকারে দেইনি তো ওই ভাতের গামলাটাতে একটু বসিয়ে দিয়েছি, ওটাতে হলো, আর ততক্ষণে আমি চাটা খেয়ে গিয়ে আটাটা মেখে বাঁধাকপিটাকে ঢাকা চাপা দিয়ে জলের মধ্যেই ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে চলে এলাম। রাত্রিবেলা করবো একদম, বাঁধাকপিটা করে রুটিটা করে খেয়ে নেবো আর কি, আর মাঝে রান্না করতে এখন ইচ্ছে করছে না। তো চলো এখন নিজেদের মতো একটু সময় কাটাবো, নিজেরা একটু মুভি দেখবো, একটা মুভি আমরা ঠিক করে রেখেছি, দেখা যাক সেটাই দেখি না অন্য কোনো কিছু একটা দেখি, স্যাটারডে বলে কথা। তো চলো আবার রাত্রিবেলা তখন তাহলে দেখা হবে যখন আমি রান্নাঘরে যাবো। তো চলে এসেছি রান্নাঘরে, দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো এবার একটু জিরে। বাঁধাকপি রান্না করতে এসে এখন বাজে 9:30, যত তাড়াতাড়ি করা সম্ভব সেটা করেই, বেশিক্ষণ রান্নাঘরে থাকতে আমার ভালো লাগে না।
এই আদ ভাঙা যে গরম মশলা গুঁড়োটা রয়েছে ওটাও একটু দিয়ে দিলাম। শুকনো লঙ্কা পড়ুন আমি সচরাচর দিই না, কি মনে হলো আজকে আবার একটু দিলাম। আলুটা দেব একটু ভাজা 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 করে নেবো এই আর কি। তো এটা ভাজা হতে থাকুক আর আমি একটু জল থেকে তুলে নি বাঁধাকপিটাকে, ঢাকা দেওয়া থাক। আলুটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু আদা। আমি আর কি শেখাবো এটা তোমরা জানো, আমি যা রাত্রিবেলা কিভাবে তাড়াহুড়ো করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আদা তো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো আর আস্তে আস্তে সমস্ত ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করে দেবো। সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি, নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবটা। এবার একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে আসলে বেশ তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এবার দিয়ে দেবো বাঁধাকপিটা। আর আমাকে যেই শোনে না কেন রাত্রিবেলা রান্না করছি এরকম মা, তারপরে এই মাত্র কাকি ফোন করেছিল, কোন কাকি বুঝতেই পারছো আর বলছি না, যে কিনা রোজ দিন খোঁজ নিয়েছে আমার জ্বরের মধ্যে। তো ওই আলাদা করে ভেঙে আমার একদম বলতে ইচ্ছে করে না, তোমরা এতদিনে জেনে গেছো। তো ওই কাকিও শুনে আমাকে তাই বলছিল যে তুই এখন রাত্রিবেলা বাঁধাকপি রান্না করবি, তাও একটু স্টেপে স্টেপে, কখনো কেটে মানে তখন কেটে একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এলাম রান্নাটা করতে। এবার আর কিছুই না, ঢেকে ঢেকে জাস্ট মজাবো জিনিসটাকে। তো এখানে আমার রুটি হয়ে গেছে এখানে দুটো, আর আজকে ও বললো তিনটে খাবে কারণ শুটকি মাছের নাকি ঢেকুর উঠছে, আর এইটুকু আটা রয়ে গেল ঠিক আছে। আর এই হয়ে গেছে বাঁধাকপির তরকারিটা, তো আগেই হয়ে গেছে, তোমাদেরকে আর দেখানো হয়নি কারণ তুলনামূলক একটু লেট হয়েছে আজকে, 10:11 বাজে। তো চলো দিয়ে দিই বাঁধাকপিটা, তোমাদের হাত ধরেই শুরু করি দিনটা, তোমাদের হাত ধরেই শেষ করলাম। তো চলো কালকে আবারও দেখা হবে তোমাদের সাথে, গুড নাইট।